আসসালামু আলাইকুম লিডার ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 67 তম আজকে আপনাদের তৃতীয় ক্লাস আজকে ক্লাসে টপিক হচ্ছে আজকে আমরা দেখবো কিভাবে ফেসবুকে মানে মেটা বিজনেস সুইটে কিভাবে আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি তো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে ফেসবুকে লগইন অবস্থায় থাকতে হবে দেন আমরা হচ্ছে www.facebook.com/overview এটা লিখে সার্চ করলে আমরা পেয়ে যাব আমি স্ক্রিন না এখনো আমি স্ক্রিন শো করছি না আমি কি বলি সেটার দিকে একটু মনোযোগী হন তো আমার অলরেডি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আপনাদের মধ্যে থেকে যিনি ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন আমাকে চ্যাট বক্সে ইয়েস লেখেন ঠিক আছে আর লিখতে হবে না আমি পেয়ে গেছি প্লিজ আর লিখবেন না আর কেউ লিখবেন না কাইন্ডলি ফেরতোস ভাই না ফেরতোস তো না কে কে লিখলো সাদ্দাম হুসাইন সাদ্দাম হুসাইন স্ক্রিনটা শেয়ার করেন আর মাইক্রোফোনটা আনমিউট করেন

ম্যাডাম মেসেজ আসতেছে হ্যালো সরি ম্যাডাম হোস্ট হোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ার এটা মেসেজ আসতেছে আমি এনেবেল করে দিচ্ছি এবার করেন ম্যাডাম সিলেক্ট করেছি বুঝি নাই জি ম্যাডাম করেছি শেয়ার এখনো হয়নি লোড নিচ্ছে ঠিক আছে আপনি ফেসবুক আপনার যে ব্রাউজারে আছে লগ অবস্থায় আছে না জি ম্যাডাম আছে ঠিক আছে ফেসবুক লগ ইন অবস্থায় থাকলে আর কিছু করতে হবে না আমি একটা রিকোয়েস্ট পাঠাবো ওইটাকে আপনি একটু অ্যাপ্রুভ করে দেন ওকে ম্যাডাম আচ্ছা এই ব্রাউজারে আপনার ফেসবুক লগ অবস্থায় আছে জি ম্যাডাম এই এই ব্রাউজারে আমার ফেসবুক লগইন অবস্থায় আছে ঠিক আছে আপনার যে ট্যাবটা ওপেন করা এটা যদি প্রয়োজন না হয় এটা একটু এখন ক্লোজ করে দেন আচ্ছা ম্যাডাম আমি ফেসবুকটা ওপেন করে দিছি ক্লিন করে дали জি আচ্ছা লগইন করতে হবে না লগইন অবস্থায় থাকলেই হলো লগইন করতে হবে না ওকে ম্যাডাম আচ্ছা আচ্ছা ম্যাডাম আমি আরেকটা অ্যাকাউন্ট দিচ্ছি প্লিজ এটা না আমি আরেকটা অ্যাকাউন্ট দিচ্ছি জি ম্যাডাম এটা এটা থেকে করে দেন ঠিক আছে লগ ইন করা লাগবে না আপনি ওই যে বাকি ট্যাব গুলো বন্ধ করে দেন এই যে ইউএসএ এ ক্রিপ্টো নিউজ এগুলো বন্ধ করেন ক্লোজ করে দেন ম্যাডাম একটাই তো ট্যাব ওপেন করা আচ্ছা আপনি মাউসটা ছেড়ে দেন এটা ক্লোজ করে মাউসটা ছেড়ে দেন ওকে ম্যাম আমরা নতুন ভাবে হচ্ছে ব্রাউজারটা একটু যাই ঠিক আছে দাদা ভাই একটা নতুন ট্যাব নেন এখানে প্লাস বাটনটা ক্লিক করে একটা নতুন ট্যাব নেন আমাদের এখান থেকে মাউস কাজ করছে হ্যাঁ ক্লিক করেন নতুন ট্যাব নেন রিকোয়েস্ট পাঠাচ্ছি অ্যাপ্রুভ করেন এখান থেকে আরেকবার শেয়ার করেন তো এখান থেকে স্ক্রিনটা ছোট হয়ে যাচ্ছে বলতে আরেকবার শেয়ার করে দেন সাগর ভাই সাগর নাকি কি নাম সাদ্দাম ভাই আপনারা বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ এটা লিখে সার্চ করবেন আমি চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দিব আর যারা রেকর্ডিং টা দেখবেন সিম্পলি হচ্ছে বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ এটা লিখে সার্চ করলে আপনারা এই ইন্টারফেস টা দেখতে পাবেন এটা হচ্ছে মেটা বিজনেস সুইটে আমাদের লগ ইন করার অপশন তো মেটা বিজনেস সুইট বা মেটা বিজনেস ম্যানেজারে আমাদের কাজটা কি বা এখানে আমরা অ্যাকাউন্টটা তৈরি করলে আমাদের কি মানে দরকারে লাগবে বা কি প্রয়োজনে লাগবে সেটা একটু আমরা জেনে নিই মেটা বিজনেস সুইট বা মেটা বিজনেস ম্যানেজারে এটা হচ্ছে ফেসবুকের নতুন আপডেট ফেসবুক কি চাইছে ফেসবুক না ঠিক মেটা মেটা চাইছে যে মেটার যে প্রোডাক্টগুলো আছে বদ্রুল ভাই দাগাবেন না মেটা যে প্রোডাক্টগুলো আছে যেমন ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে হোয়াটসঅ্যাপ আছে সরি ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এই সমস্ত যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে বা মেটার যে প্রোডাক্টগুলো আছে সবগুলো কি করছে একটা আমব্রেলার নিচে বা একটা প্ল্যাটফর্ম থেকে কিভাবে সবগুলোকে ম্যানেজ করা যায় সেই কাজটা হচ্ছে মানে মেটা করার জন্য এটা মানে এই অপশনটা চালু করেছে ঠিক আছে তো এখানে মেটা বিজনেস সুইট বা মেটা বিজনেস ম্যানেজারে আমরা যদি অ্যাকাউন্ট করি তাহলে আমরা মেটা বিজনেস সুইট বা মেটা বিজনেস ম্যানেজারে আমরা যদি অ্যাকাউন্ট করি তাহলে আমরা কি করতে পারবো আমাদের যে পেজ গুলো আছে এই পেজ গুলো আমরা কি করতে পারবো একটা প্ল্যাটফর্ম থেকে সবগুলোকে ম্যানেজ করতে পারবো পাশাপাশি আমরা হচ্ছে এখান থেকে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা অ্যাড গুলো হচ্ছে এখান থেকে ম্যানেজ করতে পারবো সাদ্দাম ভাই একটা রিকোয়েস্ট পাঠিয়েছি অ্যাপ্রুভ করেন সাদ্দাম হুসাইন হ্যাঁ ঠিক আছে তো এখানে দেখেন কি কি আমরা সুবিধা পাচ্ছি যে ওভারসি অল আওয়ার পেজেস অ্যাকাউন্টস এন্ড বিজনেস অ্যাসেটস ইন ওয়ান প্লেস ইজিলি ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ অ্যাডস ফর অল আওয়ার অ্যাকাউন্টস আমরা কি করতে পারবো আমাদের সবগুলো অ্যাকাউন্ট থেকে খুব সহজে আমরা অ্যাড ক্রিয়েট করতে পারবো এবং গুলো ম্যানেজ করতে পারবো তারপর ট্র্যাক ওয়ার্কস ওয়ার্কিং বেস্ট উইথ পারফরম্যান্স ইনসাইট এখানে আমরা কি দেখতে পাবো একটা ইনসাইট বা অ্যানালিটিক্স অপশন আছে এখান থেকে আমরা দেখতে পাবো যে কোনটা বেস্ট পারফর্ম করছে বা খুব ভালো পারফরম্যান্স কোルダー হচ্ছে এই সমস্ত অ্যানালিটিক্স গুলো হচ্ছে আমরা বা ইনসাইট গুলো আমরা এই প্ল্যাটফর্ম থেকেই দেখতে পাবো তো এখানে আমাদেরকে কি করতে হবে লগইন উইথ ফেসবুক মানে আমাদের ফেসবুকটা লগ ইন অবস্থায় থাকতে হবে আমরা যে ডিভাইস থেকে মেটা বিজনেস ম্যানেজারের হচ্ছে অ্যাকাউন্ট করব বিজনেস অ্যাকাউন্ট করব তখন হচ্ছে আমরা আমাদের ফেসবুক ওই ডিভাইসে ফেসবুকটা লগ ইন অবস্থায় রাখবেন রেখে পরে হচ্ছে মেটা বিজনেস সুইট দিয়েও যদি সার্চ করেন পেয়ে যাবেন এই যে এই এতটুকু যদি লিখে সার্চ করেন তাহলেও কিন্তু এই ইন্টারফেসটা পেয়ে যাবেন অথবা আপনারা বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ওভারভিউ আমি লিঙ্কটা দিয়ে দিব এটা দিয়ে সার্চ করলেও হচ্ছে আপনারা এই ইয়েটা ক্রিয়েট করার বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করার অপশনটা পেয়ে যাবেন তো এখান থেকে আমরা কি করব অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো তার জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটাতে যাব তো এখানে আমাদেরকে বিজনেস পোর্টফোলিও তৈরি করতে হবে বিজনেস পোর্টফোলিও মানে হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজারে বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন এগুলো একটু গোলমেলে হবে আর রেকর্ডিংটা একটু ভালো মতো দেখার চেষ্টা করবেন এখানে একটু অ্যাডভান্স লেবেন এটা ঠিক আছে ফেসবুকের এটা একটু অ্যাডভান্স ফিচার তো এগুলো বুঝতে একটু সময় লাগবে আপনাদের তো রেকর্ডিংটা একটু বারবার করে দেখবেন তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে আমরা কি করছি আমরা মেটা বিজনেস সুইট বা বিজনেস ম্যানেজারে আমরা বিজনেস পোর্টফোলিও তৈরি করছি ঠিক আছে বিজনেস পোর্টফোলিও এটাকে বিজনেস অ্যাকাউন্টও বলা হয় এটা হচ্ছে আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি তো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাদের কি কি লাগছে শুরুতে লাগছে হচ্ছে ইওর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম তো এখানে আমরা ট্রাই করব যে আমরা যে পেজ ক্রিয়েট করেছি পেজের নামে অ্যাকাউন্টের নামটা রাখতে otherwise আপনি যে কোনো নামই ব্যবহার করতে পারেন তবে এখানে যদি আপনি পেজের নামটা দেন তাহলে ভালো হয় এটা দ্রুত হচ্ছে নিয়ে নেয় অনেক সময় অন্য কোনো নাম ইউজ করলে এটা এখানে নিতে চায় না এরপর আমাদের নামটা হচ্ছে ব্যবহার করব তো এখানে নামটা বলতে এটা হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইলে বা আমাদের ফেসবুক আইডিতে যেই নামটা আছে এটা দেখেন এটা বাই ডিফল্ট কিন্তু এটা নিয়ে নিয়েছে এটা কিন্তু আমরা টাইপ করে লিখি নাই এই যে সাগর লিমন যে নামটা আছে এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে বসে গেছে তো আমাদেরকে কি করতে হবে যাদের হচ্ছে ফেসবুক আইডির নামটা ফেক নাম বা হচ্ছে আপনার এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড অনুসারে আপনার অরিজিনাল নাম না আপনারা এই কাজটা কিন্তু করতে পারবেন না ফেসবুক মার্কেটিং এর এই কাজটা আপনারা করতে পারবেন না আপনাদের অ্যাকাউন্টগুলো ডিসেবল করে দিবে ফেসবুক মার্কেটিং ক্লাস করতে গেলে আপনার এখানে যে ইনফরমেশন গুলো আছে এগুলো সব অথেন্টিক হতে হবে আর সবগুলো অরিজিনাল আপনার আইডেন্টিটি গুলো দিয়েই হচ্ছে কাজগুলো করতে হবে তো আমি দেখেছি আপনাদের গ্রুপে অনেকের নাম আছে এমন আজব আজব নামে আপনারা ফেসবুক আইডি হচ্ছে প্রোফাইল নেম রেখেছেন তো যাদের এই অবস্থায় নামগুলো আছে দ্রুত এগুলো চেঞ্জ করে সবার অরিজিনাল নাম দিয়ে অ্যাকাউন্ট ফেসবুক আইডি চেঞ্জ করে নেন নতুবা আপনারা কিন্তু ফেসবুক মার্কেটিং এর এই কাজগুলো করতে পারবেন না সাদ্দাম ভাই আপনার কি অবস্থা আপনার এই নাম কি নাম নাকি ফেক সাগর লিমন যেটা সাদ্দাম ভাই মাইক্রোফোন আনমিউট করেন সাদ্দাম হুসাইন সাদ্দাম ভাই আপনার এই নামটা কি আসল নাম আপনার এন অনুসারে এই নামটা রেসপন্স করতে হবে তো সাদ্দাম হোসাইন ইয়ে ফটো বা নো লিখেন চ্যাট বক্সে তাহলেই তো হচ্ছে মাইক্রোফোন আনমিউট করার তো আমি ইয়ে দিচ্ছি এটা থেকে রিকোয়েস্ট করছি আপনাকে বুঝি নাই আপনার এই নামটা কি ফেসবুক আইডির নামটা কি অরিজিনাল নাম তো এটা আগে বলবেন না তাহলে আপনার এটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাবে আমি এখন তৈরি করে দিতে পারবো কিন্তু এটা রিকভারি করা যাবে না আমি তৈরি করাটা দেখাবো কিনা আপনার প্রোফাইল আচ্ছা আমি ওয়েটা দেখিয়ে দেই আপনাদেরকে যে কিভাবে তৈরি করতে হয় এটার ওয়েটা দেখিয়ে দেই তাহলে হচ্ছে আপনারা সেই অনুযায়ী করে নেবেন কিন্তু অবশ্যই আমি বারবার করে বলছি অবশ্যই ফেসবুক আইডির নাম এনআইডি কার্ড অনুসারে হতে হবে নয়তো এটা রিকভারি হবে না আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর এই অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিবে ঠিক আছে রেস্ট্রিকশনের মানেই হচ্ছে এখানে আপনাকে আপনার আইডেন্টিটি ভেরিফাই করতে হবে ঠিক আছে সবারটাই করবে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর দেখবেন যে দেখাচ্ছে যে এটা রেস্ট্রিক্টেড অবস্থায় আছে তো রেস্ট্রিক্টেড মানেই হচ্ছে এখানে আপনাকে এনআইডি দিয়ে এটাকে ভেরিফাই করে এটা রিকভারি করে নিতে হবে ঠিক আছে তো এনআইডি রিকভারি করার জন্য অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইলের নাম আর হচ্ছে আপনার যে প্রোফাইল পিকচারটা এটা অবশ্যই আপনার অরিজিনাল পিকচার হতে হবে ঠিক আছে আর যাদের কার্ড বা স্মার্ট কার্ড নেই তারা তাদের ফ্যামিলি মেম্বার তাদের বাবা মা ভাই বোন যাদের স্মার্ট কার্ড বা এনআইডি কার্ড আছে তাদের ফেসবুক আইডি থেকে আপনারা এই কাজগুলো করবেন যাদের এনআইডি কার্ড নেই তারা কি করবেন সেটা বলেছি ফ্যামিলি মেম্বার বাবা মা ভাই বোন যাদের এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড আছে ওই ব্যক্তির নামে ফেসবুক আইডি ক্রিয়েট করে ওনার আইডি থেকে এই কাজগুলো করতে হবে তো এখানে হচ্ছে একটা বিজনেস আহ বিজনেসের নাম বা অ্যাকাউন্টের নাম দিতে হবে তার তো আপনার পেজের নামটা এখানে টাইপ করে দেন উপরের ঘরে হচ্ছে আপনার পেজের নামটা টাইপ করেন কোথায় চলে গেলেন ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করেন ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট নিচে হ্যাঁ এখানে পেজের নাম দেন এখানে নাম চেঞ্জ হবে না নাম এখান আপনার ফেসবুক আইডি থেকে ওরা হচ্ছে বাই ডিফল্ট নিয়ে নিয়েছে আপনি দিয়ে দেখেন মনে হয় না নিবে ফেসবুক আইডির নামটাই লিখে দেন এখানে হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো না চেঞ্জ করতে হবে ওখানে গিয়ে এটা বাই ডিফল্টই ওরা নেয় এখানে একটা মেইল অ্যাড্রেস দেন আপনার এই ব্রাউজারে যে মেইল অ্যাড্রেসটা অ্যাড করা আছে ওইটা দেন যাতে ভেরিফিকেশনটাও একসাথে দেখাই দিতে পারি আমি আচ্ছা এখন মেইল অ্যাড্রেসটা আমাদেরকে কনফার্ম করতে হবে সোশ্যালে গিয়ে দেখেন সোশাল উপরে প্রাইমারি প্রমোশন সোশ্যাল মেল বক্সের সোশালে দেখেন জি হ্যাঁ এখান থেকে ওপেন করেন কনফার্ম নাও আচ্ছা তো আমরা কি করলাম এখানে হচ্ছে আমাদের মেটা বিজনেস সুইটে আমরা করলাম কি আমাদের বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস পোর্টফোলিওটা তৈরি করে ফেললাম তো যেভাবে প্রসেসটা দেখিয়েছি এভাবে আপনারা পোর্টফোলিওটা তৈরি করবেন এরপর এখানে সেটিংসে এসে অনেক কাজ আছে তো আজকের ক্লাসে আমি এটা দেখাতে চাইছি না সেটিংসটা অনেক বড় হবে আর অনেকগুলো টপিক আসবে একটু গোলমেলে লাগবে আপনাদের তো শুধুমাত্র আপনারা মেটা বিজনেস সুইটে এখন আপনারা এই বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করে মেইলটা ভেরিফাই করে রাখেন नेक्स्ट ক্লাসে আমি এর বাকি অংশটা স্টেপ বাই স্টেপ দেখাবো এখানে সেটিংসে অনেক বিষয় আছে অনেক বিষয় আসবে ঠিক আছে சதম ভাই আর যদি আপনার এই বিজনেস অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড দেখায় তাহলে হচ্ছে আপনাকে এনআইডি ভেরিফাই করে নিতে হবে এনআইডি ভেরিফিকেশন করে নিতে হবে এনআইডি ভেরিফিকেশনের জন্য অনেক সময় দেখা যায় আমাদের বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এটা রেস্ট্রিক্টেড দেখায় যেমন আমরা একটু ট্রাই করি যেমন এখান থেকে পেজ ক্রিয়েট করার ট্রাই করি পেজ অ্যাড করা বা ক্রিয়েট করতে গেলে হয়তোবা আমাদেরকে দেখাবে আর লাকিলি যদি না দেখায় তাহলে তো বেঁচে গেছেন দেখি অ্যাড পেজে যাই আপনার ফেসবুক পেজের নামটা অথবা ইউআরএল টা দিয়ে এখানে সার্চ করেন একটু আগেই না এই যে মার্কেটিং এটা কাট ছিল এটা ম্যাডাম আমি এর আগে জানাইছিলাম যে আমি পেজ ক্রিয়েট করতে পারি নাই তাহলে এখন দরকার নাই তো আপাতত আপনারা এতটুকু ক্রিয়েট করে রাখেন বিজনেস পোর্টফোলিওটা ক্রিয়েট করে রাখেন যদি রেস্ট্রিক্টেড করে মেইল করবে ঠিক আছে একটু মেইলে যান মেইলটা একটু ওপেন করেন আবার জিমেইলে যান হ্যাঁ ব্যাক করেন ব্যাক করে একটু রিফ্রেশ দেন আচ্ছা এখনো করে নাই যখন রেস্ট্রিকশন রেস্ট্রিক্টেড করবে তখন হচ্ছে মেইল করে ঠিক আছে মেইলে বলে যে তোমার বিজনেস পোর্টফোলিওটা বা বিজনেস অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড অবস্থায় আছে তো রিভিউ করো এরকম একটা অপশন আসে তো রিভিউতে গিয়ে হচ্ছে আমাদেরকে এটাকে ভেরিফাই করে নিতে হয় তো ভেরিফাই করলে খুব বেশি সময় নেয় না দুই থেকে পাঁচ দিনের মতো সময় নেয় ওটা রিকভারি হয়ে যায় যদি আপনার ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক আইডির ইনফরমেশন গুলো আপনার এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডের সাথে ম্যাচ করে তাহলে খুব দ্রুতই হচ্ছে রিকভারি হয় আমারটা দশ মিনিটের মধ্যে রিকভারি করেছি আমি ঠিক আছে আমারটা বেশি টাইম লাগে নাই আমি আমারটা বলতে পারি আর অনেকে দেখেছি দুই থেকে পাঁচ দিনের মতো সময় লাগে ঠিক আছে তাহলে আমি কোয়েশ্চেন অ্যান্সার সেগমেন্টে চলে যাই আর বাকি ক্লাসটা ইনশাল্লাহ আমি ট্রাই করবো নেক্সট ক্লাসে হচ্ছে শেষ করে দিতে তো সাদাম ভাই আমি আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি হ্যান্ড রেস্ট ভাই বলেন কালসার ভাই প্রশ্ন করেন আপনার কথা আমি একদম আসতে শুনছি আমি একটু হেডফোনটা নিয়ে নিই

জি ওয়ালাইকুম আসসালাম ম্যাম আমার কোয়েশ্চেনটা ছিল আমি ওই দুপুর বেলায় আপনার ভিডিও দেখে আমি বিজনেস অ্যাকাউন্টটা খুলছি মানে আমি হচ্ছে আগের ক্লাসে আমি পেজটা খুলতে পারি নাই ওই জন্য আজকে আমি আপনার ভিডিও থেকে ইউটিউব থেকে আমি আপনার ওই বিজনেস অ্যাকাউন্টটা খুলছি এখন আমার প্রশ্নটা ছিল ম্যাম খোলার পর ওইটা আমি পিন করার পরে ওইখান থেকে যখন আমি বের হয়ে আমি নেক্সট এবার ঢুকতে পারতেছি না মানে ওইখানে আবার গেলাম নতুন করে আবার আমার ই চাচ্ছে মানে লগ ইন করতে চাচ্ছে এখন আমি চাচ্ছিলাম যে ঢোকার প্রসেসটা কি তো তার বিজনেস অ্যাকাউন্টে আপনি লগইন করতে পারছেন না না মানে ওইটা আবার নতুন করে কি আবার লগইন করা লাগবে যে কবে ডুববো সেই কবে করা লাগবে না না আপনি জাস্ট সেটিংসে চলে যান মেটা বিজনেস সুইটে আপনার পেজ ঠিক আছে মেটা বিজনেস সুইটে দেখবেন যে নিচের দিকে আসলে সেটিংস পাবেন সেটিংস থেকে যাবেন আচ্ছা আচ্ছা এখন আপাতত আপনি অফ রাখেন আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দিব

না ও আচ্ছা মানে ক্যানভা দিয়ে ডিজাইনিং করা এগুলো পারছেন না সেটা বলতে চাইছেন জি জি আচ্ছা না ক্যানভা নিয়ে আপনাদের হচ্ছে এই কোর্স মডিউলে হচ্ছে আলাদাভাবে কোনো ইয়ে নাই মানে টিউটোরিয়াল নাই ঠিক আছে আলাদাভাবে কোনো ক্লাস হবে না ক্যানভাতে আমি হচ্ছে আপনাদেরকে যতটুকু দেখাবো ক্লাসের মধ্যে যতটুকু দেখাবো ওখান থেকে হচ্ছে আপনাদেরকে শিখতে হবে আর আমার যে ফেসবুক পেজটা আছে লাস্ট ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে সেটা ফলো করতে পারেন ওখানে আমি মাঝে মাঝে টিউটোরিয়াল দিই লার্ন উইথ লিজা হ্যাঁ এটা দিয়ে সার্চ করলে পাবেন আচ্ছা আমি ইয়ে দিয়ে দিই ইউজার নেমটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি একটু দেখেন চ্যাট বক্সটা চেক করেন আমি এখানে আমার ওই পেজেটা দিয়েছি আপনারা চাইলে ফলো করতে পারেন ওখানে আমি মাঝে মাঝে টিউটোরিয়াল দিই যখন ফ্রি থাকি আমি ছোট ছোট ক্লিপস বানাই ওখান থেকে হচ্ছে দেই আর ইউটিউবে অসংখ্য টিউটোরিয়াল আছে সৈদুল ভাই একটু ইউটিউবে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন অনেক ইসলাম

বলেন কেন আপনার কথাটা তো না ম্যাডাম আমি আপনাকে শুনতে পাচ্ছি না তো জন্য কথাটা বলছিলাম না আচ্ছা প্রশ্নটা করে ফেলেন ম্যাডাম আমি তো দুটো ক্লাস করতে পারিনি তো তারপরও আমি জি আমি দুটো ক্লাস করতে পারিনি তো এই যে ক্লাস দুটো আমি মিস করেছি এবং মানে দেখাও হয়নি একটু অসুস্থ ছিলাম এই কারণে ইয়া করতে তো এটা আমাদের অ্যাপ পেজ অ্যাকাউন্ট করা ক্রেডিট করা তারপরে কালকে আপনি দেখেছিলাম এক ঘন্টা কালকে দেখেছিলাম তো যে যেটা লিংক দিয়েছিলেন তো এটা আজকে যেটা বিজনেস স্টুডেন্টদের যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুধু এই তিনটা কি করব জি আপনি সবার আগে হচ্ছে একটা পেজ ক্রিয়েট করার চেষ্টা করেন আপনার যেহেতু প্রথম ক্লাস থেকে মিস হয়েছে তো আপনি পেজ ক্রিয়েট করেন দেন স্টেপ বাই স্টেপ যান তাহলে বুঝতে সুবিধা হবে জি ম্যাম মানে এটাই জানার জন্য যে আমি প্রথম দুটো ক্লাস ডাউনলোড করে আর এটা কালকে হ্যাঁ ওটা একটু মানে কালকে যখন ফ্রি তাহলে তিনটা আমি ক্লাস দেখার পরে তাও এটা করতে পারবো জি দেখে ফেলেন নেক্সট ক্লাসের আগে হচ্ছে ওই দুটো ভিডিও দেখে ফেলেন বা বুঝতে প্রবলেম হবে আপনি সামনে

আচ্ছা তো ফেসবুকে তো নাম চেঞ্জ করা যায় নামটা চেঞ্জ করে নেন ঠিক আছে ম্যাম মানে আমার জন্ম তারিখ এগুলো সবকিছু কি এনআইডি সঙ্গে সবকিছু ঠিক করে নেব জি আর একটা বিষয় मैम জানার জন্য আমার নাম দেখা যায় ফেসবুকে যদি অনেক ইসলাম হয় পেজের নাম যদি অন্য কিছু হয় পেজের নাম তো অন্য কিছুই হবে পেজের নাম তো আপনার নামে হবে না আচ্ছা নিজের নামে পেজ ক্রিয়েট করা যায় সেটা প্রবলেম না কিন্তু আপনি যে কোনো নাম ইমাজিন করে যে কোনো একটা নাম দিয়ে পেজ সেটাই এক আর ইমেল ইমেল ইমেলটাও যদি অন্য কিছু হয় না ওগুলো প্রবলেম না ওটা প্রবলেম না ওটা কোনো প্রবলেম নেই ওখানে কেউ দেখছে না মানে এটা কোনো প্রবলেম নেই ইমেল অ্যাড্রেস বা এগলো কোনো প্রবলেম নেই জি না তাহলে আমি পেজটা সরি আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা কি মানে যেটা এনআইডি সঙ্গে আছে সেটা আমি রিকভার করব মানে যেটা এডিট করে নেব সবকিছু সেটাই ভালো হয় ঠিক আছে জি আপু আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আজকে মানে তো আমাদের তিন নাম্বার ক্লাস এই যে আমরা ফেসবুক মানে ফেসবুক পেজ বা হচ্ছে বোস্ট করা এগুলো যে আমরা শিখছি আসলে এগুলো দিয়ে কি ফাইবারে কি ডিজিটাল মার্কেটিং এ কি কাজ পাওয়া যায় বা কি কাজ করা যায় জি পাওয়া যায় আপু আমি এখনই মার্কেটপ্লেস আপনাদের দেখাতে চাইছি না আর একটু কাজ শিখেন পরে আস্তে আস্তে দেখাবো না এইটাই কোয়েশ্চেন ছিল আরেকটা আপু হচ্ছে ধরেন আমার একটা পেজ খোলা আছে কিন্তু ওইটা হচ্ছে আমার আরেকটা আইডিতে যেটা আমার এনআইডি দিয়ে ওপেন সেটা থেকে আমি পেজটা ক্রিয়েট করি নে তাহলে কি আমি ওই পেজটাই আমার যেটা এনআইডি দিয়ে মানে ফেসবুক খোলা ওইটাতে কি আমি পেজটা দিয়ে কাজ করতে পারবো পেজ নেম দিয়ে কি কাজ করতে পারবো আজকে যে ক্লাসটা দেখানো হয়েছে না আপনার যেটা এনআইডি অনুসারে আপনার যে ফেসবুক আইডিটা আছে সেই আইডিটা দিয়ে আপনি ওই পেজের অ্যাডমিন এক্সেসটা নিয়ে নেন যা হলে পারবেন অ্যাডমিন এক্সেস কিভাবে নিতে হয় এটা দেখেছি প্রথম ক্লাসে ওই পেজটার অ্যাডমিন ইয়া নিতে হবে পারমিশন নিতে হবে জি 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 ওকে थैंक यू जी

আপনারা তো স্কলারশিপে নিয়েছেন রাজুবালী রজুবালি ভাই বলেন হ্যালো জি ভাইয়া বলেন আমাকে শোনা যাচ্ছে জি শুনতে পাচ্ছি বলুন যে আমার অনেক আগের একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করা ছিল অন্য আইডি দিয়ে আমি কি আর একটা আইডি দিয়ে আর একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করতে পারবো জি জি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ফেসবুক থেকে চারটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় ঠিক আছে এখন প্র্যাকটিস পারপাস আপনারা একটা একটা ক্রিয়েট করবেন সবার উদ্দেশ্যে বলছি একটা বিজনেস একটা মেটা বিজনেস সুইট থেকে চারটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় বা চারটা পোর্টফোলিও তৈরি করা যায় এখন প্র্যাকটিস পারপাস শুধুমাত্র একটা ক্রিয়েট করবেন সবাই বাকিগুলো রেখে দেবেন যখন প্রফেশনালি কাজ করবেন তখন এগুলো কাজে লাগাবেন ঠিক আছে এখন প্র্যাকটিসের জন্য এতগুলো ক্রিয়েট করার দরকার নাই আমার ওই আইডিয়া তো অনেক আগে অন্য একটা আইডি করা ছিল ওই বিজনেস অবশ্য হবে না আপনি অন্য আইডি থেকেও আবার ক্রিয়েট করার অপশন পাচ্ছেন এখন এখান থেকে করতে পারবো তো নতুন ফেসবুক আইডি দিয়েন আচ্ছা থ্যাংক ইউ

নিচে লগ আউট থাকে না অপশন আছে না লগ আউট ও আচ্ছা হ্যাঁ আপনি সুইচ করতে পারেন একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে সুইচ করা যায় লগ আউট করার কারণে তো আমার নোটিফিকেশন আসে আমি লগ আউট করেছিলাম তো আচ্ছা এখন কি প্রবলেম হচ্ছে এখন প্রবলেম হচ্ছে আমি নোটিফিকেশন আসে বারবারই যেটা এটা ইয়া করার জন্য পাসওয়ার্ড দাও জন্য পাসওয়ার্ড যেটা অরিজিনাল পাসওয়ার্ড সেটা দিচ্ছি বাট ওখানে ইনকারেক্ট দেখাচ্ছে আচ্ছা পাসওয়ার্ড আপনি কিসের পাসওয়ার্ডটা দিচ্ছেন যে মেইন আইডি যে পাসওয়ার্ড আছে একটা না এখানে মেইন আইডি পাসওয়ার্ড দিবেন না আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিবেন আপনি আমি ফেসবুক আইডি ফেসবুক আইডি যেটা ক্রিয়েট করা ওইরই পাসওয়ার্ড দিচ্ছি বাট যেটা ক্রিয়েট করা আপনার নিজের অরিজিনাল যেটা আছে ওটা ক্রিয়েট ফেসবুক আইডি ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা ইনকারেক্ট বলছেন হ্যাঁ ইনকারেক্ট বলছেন কিন্তু ই পেজে ইয়েতে না মেইন আইডি তো না আচ্ছা মেইন আইডিটা আপনি লগ আউট করে ট্রাই করেছেন লগ আউট করে দেখছি আচ্ছা মেল লগ আউট করে পাসওয়ার্ড করে দেখেন কি করব ফর্গেট পাসওয়ার্ড ফর্গেট পাসওয়ার্ড করলে ওখানে হচ্ছে নতুন ভাবে আপনি পাসওয়ার্ড সেট করার অপশন পাবেন আচ্ছা আচ্ছা এখন মেন মে মেন আইডি প্রবলেম করবে না আর মোস্ট প্রবাবলি না হলেও আপনি যে নতুন পাসওয়ার্ডটা সেট করবেন সেটা দিয়ে লগইন করবেন আচ্ছা ঠিক আছে না হলে আবার আবার আপনাকে একটু পেজ লগ আউট করতে হয় না হ্যাঁ পেজ সুইচ করবেন একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে সুইচ করবেন লগ আউট করতে হয় না আমি লগ তো করে ফেলেছি তো আমার পেজ তো ভারী পেজ তো করে তো আর ওখানে নোটিফিকেশন বারবার আসতেছে তো তো দৈনিক একবার করে নোটিফিকেশন দিচ্ছে পাসওয়ার্ড ঠিক আছে আপনি ফরগেট পাসওয়ার্ড করে চেষ্টা করেন যদি না হয় আমাকে একটু নেক্সট ক্লাসে দেখাবেন ঠিক আছে ফয়েজ ভাই বলেন চাপু জি বলুন আমার মনে করেন ফেসবুক অ্যাপ যেটা সেটাতে আমার পার্সোনাল আইডি লগইন দেব আর আপনার পেজ

উইটার নাম মনে করেন ইওর নেম ওই বেটার অ্যাকাউন্ট খুলতে নেম তো লাগে না ওই জায়গায় নামটা চলে আসতে তাই দিশের নামটা আচ্ছা আপনি আমাকে বলেন আপনি কি তৈরি করতে চাচ্ছেন আপনি কি আরেকটা ফেসবুক আইডি তৈরি করতে চাচ্ছেন না কি করতে চাচ্ছেন ন ন ন না না বেটার ওই যে যে অ্যাকাউন্ট এর জন্য বিজনেস ম্যানেজার উইটার জন্য নেমে

আচ্ছা ফয়েজ ভাই আপনি যে কোনো একটা আইডিতে লগ ইন থাকেন আরেকটা আইডি হচ্ছে লগ আউট করে দেন লগ আউট করে তারপর মেটা বিজনেস সুইটার অ্যাকাউন্টটা করার চেষ্টা করেন জি ফয়েজ ভাই মাইক্রোফোন আনমুট করেন কথা শুনতে পারেনি আমার হ্যাঁ এখন শুনতে পাচ্ছি হ্যাঁ আমার কারণ মানে সাউন্ড স্পিকার প্রবলেম ছিল ওই জন্য শুনতে পারিনি আবার বলতেছি যে ওইটা তো মনে করেন আমার আইডিতে অলরেডি জাস্ট কালে আমার আইডি টা লগ ইন দেওয়া ফেসবুক অ্যাপসে ওইটা আমার আইডি তে লগ এখন ওইটা যে আমার নামটা না আসে ওই নামটা চলে আসে এখন কি করা যায় বুঝতে পারছি না তাহলে কি থেকে করে ব্রাউজার থেকে করে দেখেন তো হইই জানি না এখন কিভাবে ঢুকবো পাসওয়ার্ড জানেন না না হইই আইডিটা যেটা আচ্ছা তো ইয়ে করেন ফরগেট পাসওয়ার্ড করেন পাসওয়ার্ডটা তো রিকভারি করতে হবে এটা তো আপনাকে ওইটাই এখন সমস্যা ওইটা কিছু করা যাবে না ওইটা এখন মানে হ্যাঁ আপনি ওটা ফরগেট পাসওয়ার্ড করেন ওখানে পাসওয়ার্ডের অপশনটা চলে আসবে ফরগেট পাসওয়ার্ড করে নতুন ভাবে পাসওয়ার্ড সেট করেন সেট করে লগ ইন হয়ে ওটা লগ আউট করেন ওইটা তো মনে করেন না আমার সমস্যা আছে এইজন্য কিছু করা যাবে না এখন ওইটা তো অটোমেটিকলি চলে আসে সামনে হ্যাঁ এটা নিশ্চয়ই ওটা লগইন অবস্থায় আছে জন্য ওটার এক্সেসটা নিয়ে নিচ্ছে যেকোনো একটাতে লগ থাকতে হবে

না ওইটা করা আছিল ওইটা কিন্তু অন্যের জন্য আইডিয়া আর কি অন্যের আইডি তো সাথে মানে কিছু করার নাই আর কি এখন ওর কাছে যাবে সবকিছু আবার তাহলে একটাই ইয়ে আছে আপনার কাছে অন্য ডিভাইস থেকে ট্রাই করেন ওই অন্য ডিভাইসটা ইউজ না করে আপনি অন্য ডিভাইস থেকে একটা ফেসবুক যেটাতে লগ করা ওইটা থেকে করেন তাহলে এটা আর কোনো সলিউশন নাই আমার কাছে আসলে মানে ল্যাপটপ থেকে দিকে করা যায়নি হ্যাঁ ল্যাপটপ থেকে পারবেন ইজিলি পারবেন আচ্ছা একটু দেখি নেন অ্যাপল ক্লায়েন্ট থাকবে কাইন্ডলি ঠিক আছে আপনি মাইক্রোফোনটা মিউট করে দেন ওকে তাসিন ভাই বলেন শোনা অনেক আচ্ছা আলাইকুম বিজনেস অ্যাকাউন্টটা খুলবো এটা কি আমাদের মানে প্রোফাইল নেমটা কি এনআইডি অনুসারে করতে হবে নাকি পেজের নামটা করতে হবে প্রোফাইল ফেসবুক আইডি ফেসবুক আইডি নাম এনআইডি অনুসারে হতে হবে ওকে ঠিক আছে মিউট করে দেন কামাল হোসেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

নো 88 ক্যাপিটাল আচ্ছা ঠিক আছে ওকে আসসালামু সাদাম ভাই বলেন আসসালামু আলাইকুম আসসালাম ম্যাডাম আমি তো দ্বিতীয় ক্লাসে আমি আপনাকে জানাইছিলাম যে আমি ফেসবুকে পেজ ক্রিয়েট করতে পারতেছিলাম না আমার অ্যাকাউন্ট থেকে তো আপনি বলেছিলেন যে আজকে ক্লাসে মেটা সুইট থেকে আর কি দেখা দিবেন যে পেজটা কিভাবে ক্রিয়েট করব নেক্সট ক্লাসে দেখাবো আজকে সম্ভব হচ্ছে না ও আচ্ছা আচ্ছা ওকে ম্যাডাম ওকে এটাই জানার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাশিদুর রহিম

আপনি গত ক্লাসের ওই যে বিজনেস সুইট দিয়ে বিজনেস সুইট দিয়ে আমি অ্যাকাউন্ট তৈরি করেছি ম্যাডাম কিন্তু ওইটা আমি আমার ম্যানেজার অ্যাকাউন্ট আছে ওটা আন্ডারে তো নিতে পারতেছি না আচ্ছা একটা মিনিট ফেডোস ভাই আমাকে একটু সময় দাও তো প্লিজ আচ্ছা ঠিক আছে একটা মিনিট আমি একটু মাইক্রোফোনটা একটু চেক করি আমার আমার স্ক্রিনটা যদি শেয়ার করে আপনাকে দেখাতে পারতাম ভালো হতো একটা মিনিট জি ফেরদৌস ভাই একটু বলেন আরেকবার বলেন প্লিজ স্ক্রিনটা শেয়ার করে দেখাবো না আজকে স্ক্রিনটা শেয়ার করিয়েন না আজকে আমার নেটওয়ার্কটাও ভালো না আমি নেক্সট ক্লাসে দেখে দেই ম্যাডাম হচ্ছে আমি হচ্ছে বিজনেস সুইট দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করেছি অলরেডি আচ্ছা তো আমার আরেকটা আছে ম্যানেজার অ্যাকাউন্ট আছে আমার একটা ফেসবুক ফেসবুক আইডি আন্ডারে ম্যানেজার অ্যাকাউন্ট আছে তো আমি লাস্ট যেটা তৈরি করেছি যে যেটা বিজনেস সুইট দিয়ে ওই ওটাকে ওই ম্যানেজার অ্যাকাউন্ট আন্ডারে নিতে পারবো না আমি ভাইয়া মেটা বিজনেস সুইট বিজনেস ম্যানেজার একই কথা মানে একই কথা না ম্যাডাম

আপনার স্মার্ট কার্ড বা এলআইডি কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজ দুপাশ দুপাশের ছবি আপনি সাবমিট করেন দুই থেকে পাঁচ দিন সময় নেয় যদি ইনফরমেশন ম্যাচ করে তাহলে ওটা রিকভারি হয়ে যাবে এটা সবারই করবে আমি দেখাবো এগুলো সবই দেখাবো নেক্সট

দ্বিতীয় ক্লাসের পরে আমি একটা আহ পিকচার দ্বিতীয় ক্লাসে শুনতেছিলাম এবং ল্যাপটপ এটা পড়তেছিলাম তো এখন আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমার অনেক কারেন্সি এটা দেওয়া ছিল তো এখন আমি এটা সম্পূর্ণ অমিট করে দিচ্ছি এটা কিন্তু এটা অমিট হচ্ছে না এটা ইয়া দেখাচ্ছে চেঞ্জ দেখাচ্ছে আমি চেঞ্জও ও করবো না ইয়া করবো না আমি

আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছেন তো এক মিনিট

শয়েব খান বলেন শয়েব খান বলেন শোয়েব খান

এখানে আনসারটা আমি কি কোথায় গিয়েছেন কোথা থেকে গিয়েছেন অ্যাডভারটাইজ অ্যাডভারটাইজ থেকে অটোমেটেড অ্যাড অ্যাডভারটাইজ ওই পেজ এখানে একটা অপশন ছিল তো নিচে দেয়া একটা ম্যানেজ পেজ ম্যানেজ এখানে আপনি কি বিজনেস পোর্টফোলিও কথা বলছেন আজকে যেটা শিখিয়েছি বেটা বিজনেস স্যুইট না না আগের আগের ক্লাসে ম্যাডাম আচ্ছা আগের ক্লাসে কি হয়েছে

আর পেমেন্ট মেথডে পেমেন্ট যে সামারি আমি পেমেন্ট সামারি না দিয়ে পোস্ট করতে চাই যতবার পোস্ট করতে যায় ততবারে পেমেন্ট সামারি দেখাচ্ছে তো আমি কি পেমেন্ট সামারি এখন দিব না এটা সারা কি তাহলে আমি আপনি কি ক্লাস ভিডিও দেখেছেন ক্লাস ভিডিও দেখেছিলেন কিনা জি জি আগের ভিডিওগুলোতে আগের ভিডিও কেন লাস্ট ক্লাসে যেটা করিয়েছি সেটা ক্লাস ভিডিও দেখেননি দেখেছি তো তো ওখানে কি আমি পেমেন্ট মেথডের বলি নাই কি করতে হবে পেমেন্ট মেথড সম্পর্কে বলা হয়নি না না আপনি ক্রেডিটার সম্পর্কে বলছেন এটা সারা আমি অর্গানিক মেথডে কি এটা হবে না অর্গানিক্যালি কিভাবে হবে সেটাও তো দেখিয়েছি ক্লাসে অর্গানিক্যালি কিভাবে করব সেটাও ক্লাসে দেখানো হয়েছে কিন্তু আপনি পেমেন্ট মেথড ছাড়া পেইড ক্যাম্পেইন কিভাবে করবেন

এক কাঠা করে এক কাঠা আমি যেই কাঠা এখানে চাচ্ছি কাপড়ের ব্যবসাতে এটা তো এখানে নাই এখানে আছে এমপ্লয়মেন্ট ক্রেডিট সোশ্যাল ইস্যু ভাইয়া এটাও ক্লাসে বলেছি এটা হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি চার ধরনের অ্যাড আছে যেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে যদি আপনার অ্যাড এই ক্যাটাগরিতে পড়ে তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করবেন নতুবা না ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন না

মিউট করে দেন আচ্ছা নাম নাই একটা ইউআরএল দেওয়া কে নাম বলেন নাম বলে প্রশ্ন করেন

আসেনি স্ক্রিনশট আসে নাই তো ম্যাডাম আসে নাই আচ্ছা আপনি ইয়ে বলেন প্রবলেমটা কি হয়েছে সেটা বলেন যেটা স্ক্রিনশট পাঠাতে চাইছেন সেটা বলেন কি প্রবলেম বলছে কোড আসে না না ম্যাডাম কোড আসে না আচ্ছা কোড না আসলে হোয়াটসঅ্যাপ অ্যাড না করলেও কোনো প্রবলেম নাই ওটাকে আপনি স্কিপ করেন আচ্ছা ঠিক আছে ম্যাডাম উজ্জ্বল মিয়া আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম আসসালাম জি ম্যাম ওই যে মেটা বিজনেস যেটা দেখে আছে না ওইখানে গিয়ে হচ্ছে গিয়ে ওই পেজ আমি ক্রিয়েট করার অনেক চেষ্টা করেছি দুইবার চেষ্টা করার পর হচ্ছে গিয়ে তারপর দেখা আমাকে ব্লক করে দিয়েছে 28 তারিখ পর্যন্ত পেজ তো ক্রিয়েট হচ্ছে না আপনি কোথায় গিয়ে পেজ ক্রিয়েট করেছেন মেটা বিজনেস ওই ওয়েবসাইটের মধ্যে গিয়ে এই আম্মা আমি বলছি যে আপনি কি বিজনেস পোর্টফোলিও তৈরি করতে চাচ্ছেন নাকি আপনার বিজনেস পোর্টফোলিও তৈরি করা হয়ে গেছে সেখানে আপনি পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন কোনটা না ওই আমার একাউন্ট তো করা ছিল আমার নিজের পিকচার এবং কি এন আইডি কার্ড দিয়ে যেরকম আছে ওই রকমই করা ছিল বাট দিলেই তো বাটা দিলেই আইডি কার্ড দিয়ে যে যে নাম ওই নামই আমার নিজের পিকচার দিয়ে একটা অ্যাকাউন্ট ছিল আমি সেটা নাই তো জন আমার আমার প্রশ্ন এটা ছিল না তো জি আমি বলছি যে আপনি কি মেটা বিজনেস সুইটে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেখানে লগ করেছেন জি না এই ফেসবুক অ্যাকাউন্ট করা ছিল আর ওইখানে মেটা বিজনেসে গিয়ে চেষ্টা করেছিলাম পেজ প্রশ্ন করছেন আগে আপনি আমি ফেসবুক অ্যাকাউন্টের কথা বলিনি আজকে ক্লাসে যেটা দেখালাম বিজনেস পোর্টফোলিও আপনার কি পোর্টফোলিও তৈরি করা আছে কিনা না না জি না আমি ওই আপনার কাছে বারবার জানতে চাইছি আপনি তো সেটাই বলেন যে মেটা বিজনেস সুইটে আপনার অ্যাকাউন্ট আছে আপনি পেজ ক্রিয়েট করতে যাচ্ছেন তো আজকে যেটা দেখিয়েছে এখানে তো আপনার অ্যাকাউন্ট করা নাই জি না আমার ওই কালকে বলছিলেন না যে পেজ ক্রিয়েট করা দেখাবেন মেটা বিজনেস দিয়ে তারপর হচ্ছে কি ওই আমি চেষ্টা করছিলাম এটা জানতে চাইছিলাম আমি আজকে যেটা দেখালাম বিজনেস পোর্টফোলিওটা আগে তৈরি করেন আমি তো পেজ ক্রিয়েট করা দেখাই নাই এখন আগে পোর্টফোলিও তৈরি করেন এরপর সেটিংস থেকে কিভাবে পেজ ক্রিয়েট করে সেটা আমি দেখাব এখন হচ্ছে গিয়ে আমার নতুন হচ্ছে গিয়ে ক্রিয়েট করতে হবে এখন এই নাম্বার দিয়ে যদি আমার হচ্ছে গিয়ে কোন ফেসবুক আইডি থাকে তাহলে কি কোনো সমস্যা হবে ফোন নাম্বার দিয়ে এই যে নাম্বার নাম্বার বা ইমেল ইউজ করব ওই মেটা বিজনেস সুইটে মেটা বিজনেস সুইটে ফোন নাম্বার লাগে না মেটা বিজনেস সুইটে ইমেইল লাগে আর একটা মেটা বিজনেস থেকে মেটা বিজনেস ম্যানেজার থেকে চারটা অ্যাকাউন্ট করা যায় জি আচ্ছা মেম ওকে এটাই জানতে চাইছিলেন ধন্যবাদ শরফুদ্দিন শরফুদ্দিন বলেন জি মেলাইকুম

আমি আপনার কথা বুঝতে পারছি পরিষ্কার ভাবে বলেন সর্বদিন আপনার প্রশ্নটা পরিষ্কার ভাবে বলেন আমার বুঝতে প্রবলেম হচ্ছে সর্বদিন আমাকে শুনতে পাচ্ছেন বাকিরা আমাকে শুনতে পাচ্ছেন কিনা সর্বদিন তো রেসপন্স করছে না বাকিরা কি আমাকে শুনতে পাচ্ছেন আচ্ছা সর্পদিন কি বলছে বোঝা যাচ্ছে না বাকিরা তো শুনতে পাচ্ছে আচ্ছা আপনি যে ছবিটা পাঠিয়েছেন সর্পদিন আপনি যদি ডিসকানেক্টেড হয়ে গেছে নাই ঠিক আছে কোনার হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট টা করেছে ওটা হচ্ছে আমাদের এন কার্ড দিয়ে রিকভারি করতে হবে তো তার জন্য মেইল এড্রেসটা আমরা চেক করবো মেইলের মধ্যে একটা মেইল আসে যে কি কারণে হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড অবস্থায় আছে তো ওখানে ফিক্স ইস্যু বা হচ্ছে ফিক্স প্রবলেম এই ধরনের একটা বাটন থাকে ওখানে ক্লিক করলে বা ভিউ ইস্যু ওখান থেকে হচ্ছে এনআইডি কার্ড এর ফ্রন্ট পেজ ব্যাক পেজ দু পেজের ছবি সাবমিট করে ওটা রিকভারি করা যায় আচ্ছা ঠিক আছে আর কার কোনো প্রশ্ন যাদের হ্যান্ড ছিল সবার প্রশ্ন নিয়েছি আমি আর কারো কোনো প্রশ্ন আছে কিনা ঠিক আছে প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব আচ্ছা এতক্ষণে হুমায়ুন কবির আমি তো আসলে নয়টা ক্লাস করতে পারতেছি না ভালোভাবে চেঞ্জ করা যাবে কিনা জি যাবে আমাদের হচ্ছে নেক্সট রবিবার থেকে সন্ধ্যা সাতটার ব্যাচ শুরু হবে ঠিক আছে ওটার আপডেট আপনারা গ্রুপে পাবেন গ্রুপে নোটিস দিয়ে দেওয়া হবে যাদের টাইম এই টাইমে জয়েন হতে প্রবলেম হচ্ছে জি জি বৃহস্পতিবার বা শুক্রবার নাগাদ হচ্ছে নোটিস যাবে শুক্রবার শনিবার ওই টাইমে হচ্ছে আপনাদের নোটিশটা যাবে তখন শিফট হয়ে যাবেন আমি গ্রুপে লিখছিলাম দুইবারই লেখছিলাম তিনবারই লেখছিলাম কোনো রেসপন্স পাই নিতেজন্য আবার চেষ্টা করব হ্যাঁ এটা তো আমি ফার্স্ট ক্লাসে বলে দিয়েছিলাম যে যাদের প্রবলেম হচ্ছে একটু ওয়েট করতে হবে নতুন ব্যাচ ক্রিয়েট করে ওখানে হচ্ছে শিফট করার ব্যবস্থা করা হবে এটা বলেছিলাম আমি ক্লাসে জি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে

লিঙ্ক টাইমলি দেওয়া হয়েছে আপনি কেন পাননি ভাইয়া ওইটা আপনার সমস্যা হতে পারে এত পার্টিসিপেন্টস আজকে জয়েন হয়েছে প্রবলেম হলে তো সবাই বলতো তাই না তাই না আজকের আজকের মেয়ে কাজ শুরুর পনেরো মিনিট আগেই লিঙ্ক গ্রুপের পোস্ট করে দেওয়া হয়েছে আমি করে দেখলাম যে নিচের দিকে ট্যুরেস্ট আছে ওখানে পাসওয়ার্ড এবং আইডি এগুলো এগুলো দেওয়া আছে যে তখন ওখান থেকে হয়েছে আর কি সবসময় যেদিন ক্লাস থাকবে তার পাঁচ মিনিট আগে গ্রুপে আসবেন গ্রুপে এসে তারপর হচ্ছে ফিচার অপশন ঠিক আছে ফিচার্ডে দেখবেন পিন করা থাকে আপনার তো নোটিফিকেশন যাওয়ার কথা আমি গ্রুপে পোস্ট করি পোস্টটাকে পিন করি তারপর কমেন্ট সেকশনে সবাইকে মেনশন দেই আপনার ওখানে তিনটা নোটিফিকেশন যাবে তো এরপরেও যদি ক্লাস লিংকটা না পান এটা আসলে দুঃখজনক এটা দুঃখজনক আমিও যে চিন্তা করতেছি এটা ঠিক মতো পাচ্ছি না কেন এটা আপনি একটু সচেতন ভাবে নেক্সট ক্লাস থেকে এই বিষয়টা একটু দেখেন তাহলেই হবে সবাই তো পাচ্ছে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ জি মুখ বলেন সালাম আলাইকুম ম্যাডাম আসসালাম আচ্ছা আমাদের ক্লাস তো নিয়মিত হচ্ছে আমি বিগত দুইটা ক্লাস করেছি এখন ম্যাডাম যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মানে নেক্সট ক্লাসে বা এরপরের ক্লাসে কি কোন বিষয়ের উপর ক্লাস হবে এটা যদি একটা মডিউল গ্রুপে দিন দেন তাহলে অনেক ভালো হতো আর কি মানে কখন ক্লাস হবে সেটা আচ্ছা এটা আমি বারবারই বলি ইউটিউবে সব প্লেলিস্টগুলো কিন্তু দেওয়া আছে অন্য ব্যাচের প্লেলিস্টগুলো দেওয়া আছে তো ওখানে দেখে নিলেই আপনারা একদম ভিডিওটা সহই পেয়ে যাচ্ছেন তো এটা একটু চেক করেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো যাদের প্রশ্ন ছিল সবার প্রশ্ন তো নিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন হওয়ার জন্য দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামাইকুম